بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم বলেছেন তাবারানী আওসাত 6 নম্বর খন্ডের 113 পৃষ্ঠার হাদিস হাদিসটা শুনে যান কোনদিন ভুলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ কোনদিন জান্নাতে প্রবেশ করবে না হারাম খাদ্য দ্বারা যে দেহ গঠিত হয়েছে বাঁচার পথ কি সংক্ষেপে বলি বাঁচার পথ এটা হাক্কুল ইবাদ যার কাছ থেকে দুর্নীতি করেছেন একজন অফিসার 30 বছর যাবত চাকরি করছে আপনি সত্য কথা জানেন একজন লোক ফোন দিয়ে বলছে আমি 18 বিঘা জমি কিনেছি শহরে 18 বিঘা সবই ঘুষের টাকা বক্তব্য শুনে বলছে এই 18 বিঘা জমি কি করব বক্তব্য শোনার পরে এই কথা বলছেন একজন বলছেন না আমার হিসাব করে দেখেছি মানে 35 লক্ষ টাকা সে হারাম টাকা আমি কি করব এটা মসজিদ দিলে চলবে না হারাম টাকা যেগুলো সুদের টাকা মসজিদ দিতে চলবে না তবে যদি মানুষের আত্মসাৎ করা টাকা হয় ওই লোককে পেলে তার হাতে পৌঁছে দিতে হবে প্রথম কথা যদি না পাওয়া যায় তার ওয়ারিশকে পৌঁছে দিতে হবে যদি এটা সম্ভব না হয় পুরো টাকাটা আল্লাহর রাস্তায় সাদাকা করতে হবে সেটা মসজিদে দেওয়া যেতে পারে মাদ্রাসা দেওয়া যেতে পারে এতিমখানা দেওয়া যেতে পারে নিজের কাছে থাকা অবস্থায় এক ওয়াক্ত সালাত এক রাকাত সালাত আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আমি দুইটা একটা আয়াত আর একটা হাদিস পেশ করেছি লা ইয়াসআদু ইল্লাল্লাহ ইল্লা তাইয়্যিব পবিত্র ছাড়া আল্লাহর কাছে পৌঁছে না দোয়া করলে আত্মা পবিত্র হওয়া লাগবে ইবাদত করলেও দেহ পবিত্র হওয়া লাগবে আমরা জানি ভাষাটা ইবাদত কবুলের পূর্ব শর্ত কি দেখেন মুখস্থ আছে সবারই মুখস্থ কিন্তু এটা কেউ কার্যকর করে না বন্ধুরা আমার অনেক কড়া কথা বলেছি সিরফ একটাই কারণে